কথাটো একেবারে সচা, এই দ্রব সত্য। তেখেতসকলে সদায় রাইজর মাজত সোমাই বিপিএফ দলের লগত যদি মিটিংখন যায়, ঘর খাটি দিয়া হব। পিএমএ ওয়াইয়ের ঘর যেটা আছে, তেখেতসকলের অরুণোদয় আসনি কোনোবা যদি পাইছে সেটা খাটি দিয়ার ভাবুকি প্রদান করেছে। সেল্ফ হেল্প গ্রুপবিলাকর রেজিস্ট্রেশন বাতিল করিবর কারণে ভাবুকি দিছে। আমার যা মানে হেৰি আছে, আমার বিকলাঙ্গ সকল আছে, তেখেতসকলের যেখানে সা সুবিধা পাই থাকা আছে সেইবিলাক কর্তন করিবর কারণে ভাবুকি প্রদান করে। গতি আজি বিটিসি অঞ্চলত যে সকল পরিবর্তনশীল রাইজ আছে, যে সকলে আজি বিপিএফ দলের লগত সামিল হয়ে পেলায় কাম করিবর কারণে আগবাড়ি আহা, এই সকলক ভাবুকি প্রদান করে পেলায় তেখেতসকলক তেওঁলোকৰ কব্জাত রাখিবর কারণে চেষ্টা চলোৱা, এই অগণতান্ত্রিক বেআইনি কাম করাটো আমি সকল দিকৰপৰা ইনফরমেশন বা রাইজৰপৰা ইনফরমেশনবিলাক আমি পাই থাকো। কিন্তু রাইজে সিদ্ধান্ত লৈছে কারোবার ভাবুকি, কারোবার তেখেতসকলের এইবিলাক প্রলোভন, সেইটো তেখেতসকলে একেবারে নামানি আমার বিপিএফ দলের লগত সামিল হবর কারণে ওলাই আহিছে। আর এই ওলাই অহা রাইজক আজি বিপিএফ দলেরপরা কোনেও কাড়ি লোব নয়, ইউপিপিএল দলে বাধা দিব নয়। রাজনীতিত রাইজে সর্বশক্তি, মানে সর্বশক্তিমান, আর এই রাইজর শক্তি ভাবুকি দিয়ার দ্বারা দিয়ে কোনেও বন্ধ করে রাখব নয়। রাইজ যার লগত আছে তারে বিজয় হব, বিপিএফ দলের লগত রাইজ আছে, গতি বিপিএফ দলের বিজয় হব, ইউপিপিএল দল পতন ঘটিব।